সাবধান, রাত্রিতে কখনো অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমাবেন না, আপনার সর্বনাশ হয়ে যেতে পারে। অনেকে আছেন অলসতার কারণে খাবার দাবারের পরে রাত্রে অপরিষ্কার অপরিচ্ছন্ন থালা বাসন রেখে বেসিং এর মধ্যে ঘুমিয়ে যান। সাবধান, এ ভুলটি কখনোই করবেন না, করলে আপনার বিপদ চলে আসতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলে দেব, আপনার ঘরের মধ্যে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনকাম হয় কিন্তু কোনো বরকত পাচ্ছেন না। কি জন্যে হতে পারে? আপনার ঘরের মধ্যে বদদোয়া করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মাখলুক, তাদেরকে আমি আজকে চিনিয়ে দেব। কাদের উপরে আপনারা কষ্ট দেন এই জন্যে আপনারা বড়লোক হতে পারেন না, ঘর থেকে অভাব অনটন দূর হয় না, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাতে খাবার দাবারের পরে অনেকে আছেন অপরিচ্ছন্ন অপরিষ্কার থালা বাসনগুলো বেসিং এর মধ্যে রেখে দিয়ে ঘুমিয়ে যান। এই ভুলটি কখনোই করবেন না, আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, এবং এই জন্যে হতে পারে আপনার ঘরের মধ্যে বরকত হয় না, উন্নতি হয় না। একজন মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ও আলী, আমার হাজবেন্ড, আমার স্বামী চাকরি করে কাজ করে, আমার তিনটা সন্তান আছে, ও আলী, যতই ইনকাম করে কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাচ্ছি না, আমার ঘরের মধ্যে কোনো উন্নতি হয় না, কেন আপনি বলে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দি, হতে পারে তোমার ঘরের মধ্যে আল্লাহর কিছু সৃষ্টি আছে, তারা বদদোয়া করে, এই জন্যে হতে পারে তোমার ঘরের মধ্যে কোনো বরকত হয় না, উন্নতি হয় না, কিছু সৃষ্টি আছে যারা তোমার ঘরের জন্যে বদদোয়া করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই জন্যে তোমার ঘরের মধ্যে উন্নতি হয় না। তখন সেই মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, কারা বদদোয়া করে আপনি আমাকে বুঝিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যখন সারা দিন খাবার দাবার খাও, খাবার দাবারের উচ্ছিষ্টগুলো, অবশিষ্ট খাবার দাবারগুলো, যেগুলো ঝোটা খাবার দাবারগুলো তোমরা বালতির মধ্যে একত্রিত করে রেখে দাও, আর সেই ময়লাগুলো যখন তোমরা রাতে এক জায়গার মধ্যে রেখে দাও, সেই জায়গার মধ্যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মাখলুক, পোকামাকড় কিংবা যেই কোনো প্রাণী বসে থাকতে পারে, বিশ্রাম গ্রহণ করতে পারে, আর যখন তোমরা সেই প্রাণীর উপরে সেই খাবার দাবারগুলো, সেই উচ্ছিষ্টগুলো রেখে দাও, তখন তারা কষ্ট পায়, কষ্ট পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করে তোমাদের ঘরের জন্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ, সারাটা দিন পর্যন্ত রিজিকের জন্য দৌড়াইলাম, যা হোক একটু ঘুমিয়েছি, এই ঘরের আঙ্গিনার মধ্যে অন্ধকারের মধ্যে ঘুমের মধ্যে বিভোর ছিলাম, আল্লাহ, আর তোমার এই বান্দা বান্দি আমার উপরে এই খাবার নাপাকগুলো, খাবারগুলো, খাবারের উচ্ছিষ্টগুলো আমার উপরে এভাবে রেখেছে, আল্লাহ, আমি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, ঘুমটা ভেঙে গিয়েছে, আল্লাহ, তার উপরে তুমি অসন্তুষ্ট হয়ে যাও, তাকে তুমি বরকত দিও না, এই জন্যে হতে পারে তোমার ঘরের মধ্যে বরকত নাই। এখন থেকে তুমি যখনই ঘর থেকে তোমার উচ্ছিষ্টগুলো বাহিরের ফেলে দিবা, ঝোটাগুলো, কাটাগুলো, খাবার দাবারের আইডাগুলো ফেলে দিবা, দেখে ফালাইবা, দিনে তো দেখতে পাও কিন্তু রাতে তো দেখা যায় না কি আছে না আছে, যেই জায়গার মধ্যে তুমি ফালাইবা ভালো করে দেখে তারপর ময়লাগুলো ঝোটাগুলো ফালাইবা, যাতে করে আল্লাহর কোনো প্রাণী, কোনো সৃষ্টি, কোনো পোকামাকড় কষ্ট না পায়, তাদের উপরে তুমি ফালাইবা না। সে মহিলা তখন বলল, ও আলী,
ঠিক আছে এখন থেকে আমি লক্ষ্য রাখব কোনো প্রাণীকে আর কোনো কষ্ট দেব না যখনই আমি সারা দিনের ঝোটাপাটাগুলো যখন আমি বাহিরে আমি ফালাবো তখন দেখে সুন্দর করে ফালাবো প্রিয় দিনী ভাই এবং বোনেরা সে মহিলা চলে গেলেন বাড়িতে আমল করতে লাগলেন যখনই রাতের বেলায় বাহিরে ঝোটা এবং খাবারের উচ্ছিষ্টগুলো ফেলে দেয় তখন ভালো করে দেখে জায়গাটা তারপর ফেলে দেয় এভাবে কয়েকদিন আমল করার পর সেই মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন গিয়ে বললেন ও আলী আপনি আমাকে বলেছেন আমলটা করার জন্য আমি আমলটা মাত্র কয়েকদিন করতেছিলাম যখনই আমার ঘরের ময়লাগুলো উচ্ছিষ্ট খাবার দাবার গুলো জুটাগুলো বাহিরে ফেলে দেই রাত্রে দেখে শুনে সুন্দর করে ফালিয়ে দেই কোনো প্রাণীকে কষ্ট দেই না কোনো পোকা মাকড়কে কষ্ট দেই না তাদের উপরে ফালাই না আমি এই আমলটা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দিয়েছে ঘরের মধ্যে বরকতে বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য ঘর থেকে আপনারা রাত্রি বেলায় যেই কোনো জিনিস উচ্ছিষ্ট ঝুটা খাবার দাবার বা যে কোনো জিনিস বাহিরে ফেলে দিবেন আপনারা দেখবেন যে যেই জায়গার মধ্যে ফালাইবেন কোনো পোকামাকড় ঘুমাচ্ছে কিনা কোনো আল্লাহর সৃষ্টি মাখলুক ঘুমাচ্ছে কিনা খবরদার সাবধান তাদেরকে কষ্ট দিবেন না কষ্ট দিবেন তো আপনার ঘরের মধ্যে বদদোয়া চলে আসবে আর আপনার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত থাকবে না বরকত আল্লাহ উঠিয়ে নিবে ওই প্রাণীরা কষ্ট পাওয়ার কারণে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেক মা বোনরা আছে রাত্রিবেলায় খাবার দাবারের পরে প্লেটগুলো বেসিংয়ের মধ্যে রেখে দিয়ে অলসতার কারণে ঘুমিয়ে যায় মা বোনেরা এই কাজটা কখনোই করবেন না আপনারা যে বেসিংয়ের মধ্যে অপরিচ্ছন্ন থালা বাসনগুলো অপরিচ্ছন্ন প্লেটগুলো রেখে দেন তখন রাতের বেলায় অনেক পোকামাকড় চলে আসে এর উপরে সে খাবারগুলো খাওয়ার জন্যে টিকটিকি এসে ফেলে তেলা পোকা এসে যায় কিংবা অন্য অন্য প্রাণীগুলো আসতে পারে খাবার খাওয়ার জন্যে এবং এই জায়গার মধ্যে পায়খানা নাপাক পর্যন্ত কিছু ছেড়ে দিতে পারে আর এই প্লেটের মধ্যে এই থালা বাসনের মধ্যে আপনি যদি পরবর্তীতে খাবার খান তাহলে আপনারা অসুস্থ হয়ে যেতে পারেন এই জন্যে সাবধান রাতের বেলা কখনো খাবার খেয়ে আপনারা বেসিংয়ের মধ্যে কিংবা যেই কোনো জায়গার মধ্যে আপনারা রেখে দিবেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রেখে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মহুরু শাতরুল ঈমান পবিত্রতাই হচ্ছে ঈমানের একটি অংশ আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত্রিতে তোমরা যখন ঘুমাতে যাও বিছানাকে তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝেড়ে নাও কারণ বিছানাকে যদি তোমরা না ঝেড়ে ঘুমাও বিছানার মধ্যে পোকামাকড় থাকতে পারে বিষাক্ত আল্লাহর সৃষ্টি থাকতে পারে কিংবা ভয়ঙ্কর কিছু ছা থাকতে পারে তোমরা যখন বিছানার মধ্যে ঘুমাইবা তাহলে সে পোকামাকড় তোমাদের উপর আক্রমণ করতে পারে কিংবা তোমরা ভয় পেতে পারো সাপ বিচ্ছু বিছানার মধ্যে অনেক সময় উঠে যায় থাকতে পারে তাহলে তোমাদের বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে এই জন্যে ঘুমানোর পূর্বে তিনবার তোমরা বিছানাকে ঝেড়ে নাও ঝাড়ু দিয়ে কিংবা কাপড় দিয়ে তিনবার ভালো করে সুন্দর করে ঝেড়ে নাও আল্লাহু আকবার কত সুন্দর ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য ঘুমানোর পূর্বে যেই কোনো সময় তিনবার বিছানাকে ঝেড়ে সুন্দর করে ঘুমাবেন তাহলে আল্লাহর রাসূলের হাদিসের উপর আমল করা হয়ে গেল সুন্নার উপর আমল করা হয়ে গেল আপনি নিরাপদে সারাটা রাত্রি পর্যন্ত ঘুমাতে পারবেন কোনো সমস্যা নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত্রিতে যখন আপনারা ঘুমের ঘরে যাবেন অজু করে ঘুমাবেন যদি আপনারা কেউ অজু করে ইশারার নামাজ পড়ার পর অজু করে ঘুমিয়ে যান তাহলে রাত্রি যখনই জাগ্রত হবে
হবেন কিংবা ফজর নামাজের পূর্বে জাগ্রত হবেন, সারাটা রাত্রি পর্যন্ত নফল ইবাদত করলে যেমন সওয়াব হবে, ঘুমিয়ে ঘুমিয়ে আপনারা নফল নামাজের নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওযু করে ঘুমালে এত লাভ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য সর্বদাই যদি আপনারা ওযু করে ঘুমাতে পারেন আল্লাহ পছন্দ করবে, ধনী বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে এবং যে ব্যক্তি অধিক পরিচ্ছন্ন পবিত্রতা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং পবিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আল্লাহু আকবার। চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘরের যেই কোনো উচ্ছিষ্ট কিংবা ঝুটা কিংবা যেই কোনো ঘরের মধ্যে থেকে যায়, আমরা যখনই ঘুমাবো আমরা ঘুমানোর পূর্বেই সেই উচ্ছিষ্ট সেই ঝুটাপাড়াগুলো সুন্দর করে আমরা ধৌত করে বাহিরে যেগুলো ফালানো যায় বাহিরে সুন্দর করে রেখে দেব, যেই জায়গার মধ্যে কোনো পোকামাকড়ের উপরে না পড়ে, কোনো সৃষ্টির উপরে না পড়ে, কারো উপরে না পড়ে, সুন্দর করে আমরা দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। এবং রাত্রে যখন রাখবো তখনও দেখে শুনে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে নবীজির সুন্নাহ মতো চলাফেরা করে যাতে জীবনটা ধন্য করতে পারি, আল্লাহ সেই তাওফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।